Dear students, welcome back to English Fun Online YouTube channel. এটা একটা স্কুলের অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8. রাইট এ লেটার টু ইয়োর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ঐতিহাসিক জায়গায় কোনো ভ্রমণের জন্য একটা বন্ধুকে চিঠি. রাইট এন অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল. রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিজন ইউ লাইক মোস্ট. আর একটা দিয়েছে প্রশ্ন যে ম্যাগাজিন কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ হয় তার একটা প্রসেস প্যারাগ্রাফ লিখতে হবে. আসলে সবাই ভালো আছে, পড়াশোনা মন দিয়ে করছো? যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে যদি পড়া ভালো লাগে, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার. প্রথমে ডান দিকে কোণে অ্যাড্রেস লিখতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট, পিন, ডেট. ডিয়ার নাম দেবে. আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, আই অ্যাম অলসো ওয়েল, ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স. তুমি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের একটা জায়গা সম্বন্ধে তুমি জানতে চেয়েছো, আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে. আই ওয়েন্ট টু ভিজিট দ্য তাজমহল, আমি তাজমহল বেড়াতে গিয়েছিলাম. কি আই ওয়েন্ট টু ভিজিট দ্য, আই ওয়েন্ট টু ভিজিট মুর্শিদাবাদ, যে কোনো একটা দেবে. বা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক গুরুত্ব আছে এমন. ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি. দিয়ার ইজ দিল্লি রেড ফোর্ট, দিল্লি রেড ফোর্ট ছিল সেখানে, গিয়েছিলাম. প্যালেসেস ও রাজস্থান, রাজস্থানের প্রাসাদ. হুইচ গিভ ইউ দ্য আইডিয়া অফ ভেরিয়াস লাইফস্টাইলস অফ দ্য পাস্ট, অতীতের বিভিন্ন জীবনযাত্রা সম্বন্ধে এটা অনেক ধারণা দেবে. আচ্ছা, আর যদি মুর্শিদাবাদ লেখো তাহলে লিখবে আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ, আই স মতিঝিল, ঠিক আছে, মতিঝিল, তারপরে হাজারদুয়ারি প্যালেস, এটসেট্রা. এন্ডিং মাই লেটার হেয়ার, আমি এখানে চিঠি লেখা শেষ করছি. বা নো মোর টুডে, যে কোনো লিখবে আই অ্যাম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আই অ্যাম ওয়েটিং ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য অপেক্ষা করছি. বেস্ট রিগার্ডস টু ইউর পেরেন্টস, পিতা মাতাকে শ্রদ্ধা জানাবে. অ্যান্ড লাভ টু ইউ বলে ইউরস ইভার নাম দেবে. এধারে ঠিকানা দিতে হবে যেখানে চিঠিটা যাবে, তাহলে উপরে ডান দিকে কোণে ঠিকানাটা নিচের, আর যেখানে যাবে সেটা হচ্ছে নিচের কোণে দিতে হবে. স্ট্যাম্প লিখে দেবে, আর কেয়ার অফ ভিলেজ পোস্ট এর মধ্যে আছে. পরের প্রশ্ন আছে অটোবায়োগ্রাফি হবে ব্রোকেন বাইসাইকেল. আই এম এ বাইসাইকেল, আমি একজন বাইসাইকেল. আই হ্যাভ টু হুইলস, আমার দুটো চাকা আছে. ইচ হুইল কন্টেন্টস অনলি 24 স্পোক, দুটো 24টা করে স্পোক আছে প্রত্যেকটা. মাই নেম ইজ হিরো, আমার নাম হয় হিরো. আই এম মেড অফ স্টিল অ্যান্ড আয়রন, আমি স্টিল এবং আয়রনের তৈরি. আই এম স্ট্রং অ্যান্ড গুড, আমি ভালো আর শক্ত এই সমর্থ. অ্যান্ড হোয়েন আই কেম আউট ফ্রম দ্য ভারত বাইসাইকেল স্টোরস, ভারত সাইকেল স্টোর, বা ফ্রম দ্য ফ্যাক্টরি, যখন কারখানাতে বেরিয়েছিলাম ভারত সাইকেল স্টোর থেকে বেরিয়ে, তখন আমি ছিলাম স্ট্রং এবং ভালো. আই ডিড গুড টু হিম, আমি তাদের ভালো করেছিলাম. হু ওয়াজ দ্য ওনার অফ, ওনার যে ছিল মালিক. হি রোড অন মি, সে তারা আমাকে চালাতো. টু গো টু এ ডিস্টেন্ট প্লেস, অনেক দূরে যাওয়ার জন্য. হি রোড উইথ এ, মানে মালিকের কথা বলছে, হি রোড উইথ এ গ্রেট প্লেজার, সে আনন্দের সাথে চালাতো. আই আই প্লিজ হিম, আমি তাকে সবসময় আনন্দ দিয়েছিলাম. আই প্লিজ টিম অ্যান্ড মাই ওনার, বাট নাও আমি, কিন্তু এখন আই এম ব্রোকেন, আমি ভাঙে ভেঙে আর ভাঙা. মাই ওনার হ্যাজ লেফট মি, আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে. বিকজ আই আই এম ওল্ড, আই এম ওল্ড, আমি পুরনো. আই ওয়াজ কালারলেস, আমি ছিলাম বর্ণহীন. অ্যান্ড আই এম ইউজলেস, আমি ব্যবহারহীন. নাও আই এম ওয়েটিং টু বি সোল্ড অ্যাওয়ে টু এ ভেন্ডর, আমি এখন আমাকে ভেন্ডরের কাছে বিক্রি করে দেবে, সেই জন্য অপেক্ষায় আছি. ভেন্ডর মানে ফেরিওয়ালা. আম দ্য স্টাডি দ্য ফিউচার লাইক এ রাইট এ প্যারাগ্রাফ, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, অ্যান্ড দ্য স্কুল ম্যাগাজিন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্কুল লাইফ. স্কুল লাইফে স্কুল ম্যাগাজিন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. ইট ইজ পাবলিশ থ্রু দ্য ফলোয়িং স্টেপ, সেটা নিচের পদ্ধতি তৈরি হয় ধাপে ধাপে. অ্যাট ফার্স্ট, প্রথমে কী হয়, স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম, স্কুল ম্যাগাজিন কমিটি গঠন হয়। দেন এডিটর ইজ সিলেক্টেড, তারপর এডিটরকে সিলেক্ট করা হয়। নেক্সট, নোটিস ইজ সার্ভড ফর ম্যানাস্ক্রিপ্ট, এই পাণ্ডুলিপি যেটা লেখা হয় হাতে তাকে পাণ্ডুলিপি, তার জন্য নোটিস সার্ভ করা হয়। দেন ম্যানাস্ক্রিপ্টস আর কালেক্টেড, তারপরে ওই পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করা হয়। আফটার দ্যাট, পরে ম্যানাস্ক্রিপ্টস আর শর্টেড, ম্যানাস্ক্রিপ্টগুলোকে বাছাই করা হয় অন দ্য বেসিস অফ ভেরিয়াস টপিক্স, টপিক্স অনুযায়ী। দেন দে আর স্ক্রিন, তারপরে সেগুলোকে স্ক্রিন করা হয়। নেক্সট, রাফ ড্রাফট ইজমেন্ট, রাফভাবে যে ড্রাফটটা সেটা তৈরি করা হয় যেটা পাঠানো হবে ছাপানোর জন্য। আফটার দ্যাট, ম্যানাস্ক্রিপ্টস আর সেন্ড টু দ্য প্রিন্টার, তারপরে প্রিন্টার ছাপার কাছে কাজ পাঠানো হয়, ছাপানোর কাছে।
যে দিন প্রুফ কারেকশান এক্সাম, তারপরে প্রুফ কারেকশান তৈরি করা হয়। নেক্সট ইট ইজ সেন্ট ফর ফাইনাল পাবলিকেশন, দেন ইট ইজ প্রিন্টেড ইন দ্য বুক ফর নেক্সট দে আর বাউন্ডেড, তারপর বাঁধা হয়, অ্যাট লাস্ট দে আর ডিস্ট্রিবিউটেড। রাইট, এ প্যারাগ্রাফ আছে একটা, মাই ফেভারিট সিজন আছে, দ্য রেনি সিজন ইজ মাই ফেভারিট সিজন, দ্য রেন কামস, রেন্স কাম, রেন্স কাম আফটার দ্য সামার, দ্য রেন্স কন্টিনিউ ডিউরিং দ্য মান্থস অফ জুলাই অ্যান্ড আগস্ট, দ্য স্কাই বিকামস ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ন্যাচারাল প্ল্যান্টস লুক ফ্রেশ অ্যান্ড গ্রিন, দ্য চিলড্রেন এনজয় ইন দ্য রেন, বর্ষার মধ্যে চিলড্রেনরা আনন্দ করে, দ্য ফার্মার্স ডিপেন্ড অন দিস সিজন, এই সিজনের উপর নির্ভর করার পর কাল্টিভেশন চাষের জন্য, ইট ব্রিংস মিজারি টু দ্য পিপুল, এটা দুঃখ আনে আনে লোকেদের জন্য, উইথ ফ্লাড বন্যা নিয়ে আসলে, কলেরা ম্যালেরিয়া অ্যান্ড ডায়রিয়া ব্রেক আউট ইন দ্য রেনি ইন দিস রেনি সিজন, এই সিজনে কলেরা ডায়রিয়াগুলো হয়, পিপুল সাফার ফ্রম ওয়াটার লগিং, জলবদ্ধ হয়ে গেলে লোকেরা ভুগে, আই লাভ দ্য সিজন, আই লাভ দিস সিজন। তাহলে এখানে হ্যাঁ দিস সিজন, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, যদি পড়া ভালো লাগে, আর কি পড়তে চাইছো যে কমপ্লিট জানাবে। ম্যাথমেটিক্সের প্রশ্ন, এটা ম্যাথমেটিক্সের প্রশ্নটা দেখে নাও, ঠিক আছে। একটি পুকুর কাটতে 24 জন লোকের 12 দিন সময় লাগে, তাহলে 4 দিন, 8 দিনে ওই পুকুর কাটতে কজন লোকের সময় লাগবে, তাহলে লোক সংখ্যা সময় ব্যস্ত অনুপাতে আছে, তাহলে লোক সংখ্যা বাড়লে কম সময় লাগবে, আর তাহলে 12 দিন সময়, এখানে এভাবে ব্যস্ত সম্পর্কটা লিখে ফেলবো, 12:8 সমানুপাতিক দিকে জিজ্ঞাসীন নেক্সট টু 24। আচ্ছা, এবারে আমরা লিঙ্গের লোক সংখ্যা সময় লিখবো, তাহলে 1 নম্বর এবং 4 নম্বরে গুণ হয়ে যাবে, আর নিচে যে আছে 8 সেটা হচ্ছে নিচে থেকে যাবে। আর অন্যভাবে আরও হয়, যদি ব্যস্ত অনুপাত হয় তাহলে 0 আছে, 12:8 এরকম থাকবে, 12:8 ইন্টু 24, আর যদি সমানুপাতি হতো, সরল সমানুপাত থাকতো, তাহলে 8টা উপরে চলে, 8:12 হতো, ঠিক আছে, নিচেটা উপরে চলে যাবে। আর আচ্ছা, এবার চলে আসছি 2 নম্বরে, তাহলে নিয়ে নেওয়া হচ্ছে 36 জন লাগবে এই লোক সংখ্যা। 2 অঙ্কটা আসছে, পরে 2 অঙ্কে চলে আসছে, দেখো যে কোনো একটি কাজ রমা ও রোহিত দুজনে মিলে করে 20 দিনে, রোহিত রমা, রোহিত ও সাব্বা করে 15 দিনে, এবং কাজটি রমা ও সাব্বা দুজনে 20 দিনে করে, তাহলে তিনজন একত্রে কদিনে করবে, তাহলে আমি 2 ইনটু করে করে প্রত্যেকে দুজন মিলে একের 20 অংশ একদিনে করে, এই একের 15 অংশ করে একদিনে, এবারে তামা সাব্বা একদিনে করে, রোহিত সাব্বা একদিনে করে 1:15, রমা সাব্বা একদিনে করে 1:20, তাহলে দুজনে 2 ইনটু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে করে, তাহলে কতদিনে, তাহলে আমরা এভাবে লিখবো 1:20 যুক্ত 1:15 যুক্ত 1:20, তাহলে এবারে সংখ্যাটা পাবো 10:60, তার মানে 10:60, 10^7 অংশ, তাহলে এবারে দুইটা আমরা যদি এধারে নিয়ে চলে আসি, তাহলে কী করবো, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, তাহলে এটা করলে তাহলে কী হবে, 1:10^60 কাটাকাটি করে, তাহলে 1:6 হবে, তাহলে 1:6 আমরা যদি আবার 2 দিয়ে ধরে গুণ করে দিই, তাহলে 1:12 হয়ে যাবে, ঠিক আছে, 1:12, তাহলে 1:12 হয়ে গেলে তাহলে কি হবে, একদিনে তাহলে করবে নিশ্চয়ই 12 12, 1 অংশ করতে 12 দিন লাগবে, তিনজন মিলে 1 অংশ করতে 1:12, একদিনে করে 1:12, আর একত্রে যখন 1 অংশ করবে 12 দিন লাগবে। ত্রিভুজের কোন ধর্ম, এর মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, এবি সমান এসি হলে, এবং এবিসি কোণ এবং এসিবি কোণ এবং বিএসি কোণের পরিমাণ লিখতে বলেছে, খুবই সহজ, এবি সমান এসি, তাহলে এবিসি কোণ সমান এসিবি কোণ হবে, তাহলে এসিবি কোণ সমান কী হবে, 180° মাইনাস 112° সমান কত, 68°, তাহলে এবিসি কোণ সমান কী হবে, এসিবি কোণ সমান 68°, বিএসি কোণ সমান কী হবে, 180° মাইনাস 68+68, অন্যভাবে লিখলে কী হবে, তাহলে এখানে 44°, আর অন্যভাবে যদি আমরা লিখতাম, আচ্ছা 44° এখানে হয়ে যাক, তাহলে এবিসি কোণ সমান 68°, এসিবি কোণ সমান 68°, আর বিএসি কোণ সমান 44°, অন্যভাবে লিখতাম তাহলে কী হতো, যে বিএসি কোণটা সমান কি বহিষ, বিএসি কোণ সমান কী হবে, যে বিএসি কোণটা হবে যে যেহেতু বহিষ্ঠ কোণটি দুটি কোণের সমষ্টির সমান, বহিষ্ঠ কোণটি দুটি কোণের সমষ্টির সমান, তাহলে কী বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমান, তাহলে 112° সমান কী হবে, এ কোণ আর বি কোণের সমষ্টি হবে, তাহলে আমরা কী লিখতে পারি, এ কোণ সমান কী লিখবো, তাহলে 112 - b কোণ, তাহলে 112 - 68 সমান কত, 44°, তাহলে যেহেতু বহিষ্ঠ কোণের মান অন্তঃস্থ বিপরীত দুই কোণের মানের সমষ্টি সমান, এভাবে বের করতে পারি।
ত্রিভুজের কোণ দুটি একটি বাহুকে যদি বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি যোগফলের সমান। তাহলে এবিসি একটি যে কোনো কোণ যে কোনো ত্রিভুজে নিলাম, ঠিক আছে, এবং এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এর ফলে বহিঃস্থ কোণ এসিডি, বহিঃস্থ কোণ এসিডি এসিডি এবং অন্তঃস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে এবিসি এবং বিএসি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এসিডি কোণ সমান এবিসি এবি এবিসি আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে যে এসিডি কোণ সমান এবিসি কোণ প্লাস হচ্ছে বিএসি কোণ অঙ্কন। তাহলে এবিসি এর বি এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান আচ্ছা এখন এবং অঙ্কন হচ্ছে এবিসি এর সি বিন্দু দিয়ে বি এবি বাহুর সমান্তরাল সরলরেখা অংশ সিপি অঙ্কন করলাম। এবারে হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে সিপি এবং বিডি ছেদক, তাহলে এবার পিসিডি অনুরূপ হবে এবিসি কোণ। তাহলে এবারে আমরা আবার এবি সমান্তরাল সিপি এবং এসি ছেদক, তাহলে সিপি একান্তর একান্তর বিএসি, অতএব একে দুই যোগ করে পাই এভাবে লিখবো, লিখে এবার ছেলেছে এবং লিখে দেবো। অতএব উৎপন্ন যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে তা ভিতরে অন্তঃস্থ কোণ বিপরীত দুটি কোণের সমষ্টি সমান। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল।